সিম্পল ঘটনা, আসল বিপদ তো আপনি বোঝে নিয়ে নেই সামনে। আসল বিপদ মানে? আসল বিপদ আপনার জীবনে আসছে আসছে। একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আপনি যার ধারা গতকালকে হায়ার হয়ে এসেছিলেন না, সে কিন্তু আপনাকে শেষ করে দিবে একদম। আপনাকে নিয়ে এই রেস্টুরেন্টে যাবে, ওই রেস্টুরেন্টে যাবে, এখানে ঘুরতে যাবে, সেখানে ঘুরতে যাবে। কার কথা বলছেন, ঝিনুকের? হ্যাঁ, আপনি ওর 17 বা 18তম বয়ফ্রেন্ড হবে, সবগুলো আমি নিজে দেখেছি। কি বলছেন, আমার তো দেখে তা মনে হয়নি। তা মনে হবে কেন, শেষ কথা বললাম, ঝিনুকের পাল্লায় পড়েন না, এটা আমার রিকোয়েস্ট রইল। ওকে বাই। কি আজিব, এরকম ভয় দেখালো কেন? চিন্তা করো না চন্দন, আমি তোমাকে টাকাটা দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোহন। আমি আসলে ভাবতেই পারিনি যে তুমি আমাকে টাকাটা দেবে। আচ্ছা, এইভাবে হঠাৎ করে তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করলে? না না, আমি কখনোই সিদ্ধান্ত পাল্টাইনি। আমি সবসময় চেয়েছি তোমাকে টাকাটা দেবো, কিন্তু আমি চেয়েছি লেনদেনটা যেন পরিষ্কার হয়। আমি তো তোমাকে বলেছি লেনদেনটা পরিষ্কার হবে। শোনো চন্দন, তোমার ঝামেলা আছে কি নেই সে বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। তোমার প্রজেক্ট তোমার কাছেই থাকবে। আমার কথা হচ্ছে আমি তোমাকে 1.5 কোটি টাকা দেব, তার বিপরীতে তুমি আমাকে কী কী দেবে সেটার একটা দলিল করে, স্ট্যাম্প করে, সিগনেচার করে তুমি টাকাটা নিয়ে নাও। সেটা তো নিশ্চয়ই, আমি তোমার যত ক্লোজ বন্ধুই হই টাকাটার তো একটা লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে, তাই না? সেটা তুমি আমাকে না বললেও আমি করতাম।